প্রত্যেকই বিশ্বাস করি আমাদের স্কিন আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। সেটা আমাদের ফেস স্কিন হতে পারে কিংবা আমাদের বডি স্কিন হতে পারে, কারণ আমাদের প্রত্যেকটা অর্গান কে তো স্কিনই আমাদের ঢেকে রাখে বা প্রোটেক্ট করতে সাহায্য করে। আর সেই স্কিন কে মানে ফেসের স্কিন কিংবা বডি স্কিন কে আমরা যদি কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট দিই, ওরা কতটা বেশি ড্যামেজ হবে। আর ড্যামেজ হলে কিন্তু আমাদের ইন্টারনাল যে অর্গান গুলো আছে তারাও কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করবে। আমরা আধুনিক হই কিংবা না হই, আমাদের প্রত্যেকের হাতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা আধুনিক ফোন মানে স্মার্টফোন কিন্তু রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকে এক অদ্ভুত মেল রয়েছে। আর এই স্মার্টফোনের দৌলতেই আমরা অনলাইন শপিং এ আজকাল অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি। আমাদের জেনারেশন এর আগেও হয়তো অনলাইন শপিং করত, বাট আমাদের মাদের জেনারেশন তারাও কিন্তু আজকাল দিব্যি স্মার্টলি চুটিয়ে অনলাইনে শপিং করে। কিন্তু আপনি কি জানেন আপনি যে জিনিসটা অনলাইন থেকে নিচ্ছেন সেটা আসল না নকল? বুঝবেন কি করে? বুঝতে হলে জানতে হলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস অবশ্যই আমাদের জন্য অনেক বেশি মূল্যবান। এবার বলি আপনি বুঝবেন কি করে। অনলাইনে যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন নিজেদের পসরা সাজিয়ে বসেন, তারা প্রত্যেকেই চেষ্টা করেন নিজেদের কাস্টমারকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার, তাই সেখান থেকে আমরা শপিং করতেই পারি। কিন্তু যেসব ব্র্যান্ডেড কোম্পানি মানে যারা ডিরেক্ট সেলিং কোম্পানি রয়েছে, তাদের প্রোডাক্টও যখন আপনি অনলাইন থেকে শপিং করছেন, আপনি কিন্তু সেটা আসল প্রোডাক্ট পাচ্ছেন না। কেন বলুন তো? কথাটার মধ্যেই রয়েছে ডিরেক্ট সেলিং। কোম্পানি থেকে আপনি সরাসরি প্রোডাক্ট নিতে পারেন, মাঝখানে যখনই দ্বিতীয় কিংবা তৃতীয় ব্যক্তি চলে আসেন তখনই কিন্তু সেটা হাফ চেঞ্জের জন্য ডুপ্লিকেট জিনিস হয়ে যায়। কারণ সেই কোম্পানি আপনাকে বলছে, তাদের নামই দিয়ে দিয়েছে ডিরেক্ট সেলিং যাতে আপনার বুঝতে ভুল না হয়। সেই প্রত্যেকটা কোম্পানি যারা ডিরেক্ট সেলিং এর সাথে যুক্ত আছে তারা কেউ তাদের প্রোডাক্ট অনলাইন সেল করে না। আমি যদি আমার কোম্পানি মানে অরিফ্লেম নিয়ে কথা বলি, অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে আমি বলছি, অরিফ্লেম কোনোদিনও অ্যামাজন ফ্লিপকার্ট এই ধরনের কোনো রকম জায়গায় তাদের নিজস্ব প্রোডাক্ট সেল করে না। কোনো না কোনো ব্যক্তি তাদের কোনো না কোনো কারণে সেখানে প্রোডাক্ট সেল করছে, কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু নকল হওয়ার সম্ভাবনা 100% থাকে। কারণ প্রত্যেকটি ডিরেক্ট সেলিং কোম্পানি বলছে ওয়্যারহাউস থেকে, কোম্পানির ওয়্যারহাউস থেকে আপনার হাউসে পৌঁছে দেওয়ার দায়িত্ব কোম্পানি নিচ্ছে। তো সেখানে যদি অন্য কোনো বাড়িতে তার আগে প্রোডাক্টটা চলে আসে সেটা তো নকল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ সেটা প্রথমত কোম্পানির কাছ থেকে আসছে কিনা আপনি জানেন না, সে নিজে কোথাও ম্যানুফ্যাকচারিং করিয়ে কোম্পানির একটা ট্যাগ লাগিয়ে সেটা বিক্রি করছে, সেটা হওয়ার চান্সেস তো সব থেকে বেশি থাকে। কারণ অরিফ্লেমকে অরিফ্লেমের থেকেও সস্তায় কেউ দিতে পারে, মানে অরিফ্লেম কোম্পানি যে টাকায় দিচ্ছে অনেক সময় দেখা যায় সেম প্রোডাক্টটা মানে সেম গেটআপের একটা প্রোডাক্ট, সেম লুকের একটা প্রোডাক্ট অনলাইনে অনেক কমে বিক্রি হচ্ছে। কি করে দিবে কোম্পানির যদি সেটা নিজস্ব কস্ট প্রাইসিং না থাকে, রাইট? তার জন্য আপনাদের যদি মনে হয় অরিফ্লেম প্রোডাক্ট নেবেন, আপনারা ডিরেক্টলি কোম্পানির কাছে রেজিস্ট্রেশন করিয়ে নিন। আর সব থেকে বেস্ট প্রোডাক্টটা মানে আপনি বেস্ট প্রোডাক্টটা বেস্ট প্রাইসে পেতে পারেন অরিফ্লেমের কাছ থেকেই। তাই আপনার মূল্যবান টাকা আপনাকেই ডিসাইড করতে হবে, আপনি কি নকল জিনিসটা নেবেন নাকি আসল জিনিসটা নেবেন। তার জন্য আমাদের ওয়েবসাইট আছে, আপনাদের যদি আরো ডিটেইলে দরকার হয় জানার আমাদের ফোন নাম্বার আছে, মানে ডিজিটাল ডায়মন্ড ক্লাবের ফোন নাম্বার আছে, তাছাড়াও রয়েছে কোম্পানির ফোন নাম্বার। সেখানেও আপনারা ফোন করে বা মেইলের মাধ্যমে জেনে নিতে পারেন যে অরিফ্লেম কি সত্যি অ্যামাজন বা ফ্লিপকার্টে তাদের নিজস্ব প্রোডাক্ট সেল করে। অ্যামাজনে না দু ধরনের সেলার থাকে, জানেন কি? জানিয়ে দিই, অ্যামাজনে দু ধরনের সেলার থাকে। একজনকে বলা হয় ইন্ডিভিজুয়াল সেলার্স, আরেকজনকে বলা হয় অ্যামাজন যেখানে নিজে প্রোডাক্ট সেল করে সেটাকে বলা হয় ক্লাউড সেল।
ক্লাউড টে এই জায়গা থেকে কিন্তু অ্যামাজন তার নিজস্ব প্রোডাক্ট সেল করে। তার জন্য আপনি অ্যামাজনকে কখনোই দায়ী করতে পারেন না যে আমি তো অ্যামাজন থেকে নিয়েছি অরিফ্লেমের প্রোডাক্ট, কারণ অ্যামাজন ওখানে নিজে প্রোডাক্ট সেল করে না, কেউ না কেউ ভায়া হয়ে প্রোডাক্টটা সেল করছে। তাই জাগো গ্রাহক জাগো এই কথাটা কিন্তু আমরা অনেক দিন ধরে শুনে আসছি, আপনাকে এবার জাগতে হবে, আপনার জাগার পালা। যদি আপনি সত্যি চান একটা কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করবেন, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে আপনি কোয়ালিটি আর অরিজিনাল প্রোডাক্ট পাবেন, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করুন। কিভাবে করবেন ডিটেইলে জানতে গেলে আবারও বলবো, আমাদেরকে কল করতেই পারেন 8820154377 অথবা 9038105679 এই নাম্বারে। আশা করি আপনাদের একটা ভালো ইনফরমেশন দিতে পারলাম আর আপনাদের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।